আসসালামু আলাইকুম। 2022 সালে তোমরা যারা গয় ইউনিটে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছো, তোমাদের সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগতম। ওয়েলকাম টু আওয়ার টিচিং জোন। এই ভিডিওর মাধ্যমে তোমরা সম্পূর্ণ কোশ্চেনের আনসারটা জানতে পারবা। তাছাড়া আমি আমার ফেসবুক পেজ আওয়ার টিচিং জোনে কোশ্চেনের সমাধানটা দিয়ে রাখবো, তোমরা এখান থেকেও চ্যানেলে দেখে আসতে পারো। এখানে তোমাদের প্রথমে আমরা ইংলিশটা দেখব। ইংলিশটার মধ্যে দেখো, জেনারেল ইংলিশের মধ্যে আমাদের প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে হি ওয়াজ অ্যাংগ্রি, এখানে হবে উইথ মি ফর নো রিজন। তারপরের কোয়েশ্চেনটা হচ্ছে আই বাম্পেড, এখানে হবে ইনটু ওয়ান অফ মাই স্কুল ফ্রেন্ড অ্যাট শাহবাগ ইয়েস্টারডে। তারপর হচ্ছে ডাকার ব্রোক ডাউন অ্যান্ড উই হ্যাড টু গেট অ্যা ট্যাক্সি। তারপরের আনসারটা হচ্ছে আই ফাউন্ড দ্য মুভি কমপ্লিটলি ইনগ্রোজিং। তারপরের যে আনসারটা সেটা হচ্ছে অয় অ্যান্ড দ্য গেস্ট অ্যারাইভ দে আর হ্যাভিং লাঞ্চ। আরেকটা ইডিয়মস দেখবো আমরা, ইডিয়মের মিনিংটা জানবো, সেটা হচ্ছে টু কল ইট অ্যা ডে, এটার মিনিং হচ্ছে অ্যা স্টপ ওয়ার্কিং অন সামথিং। ইট ইজ হাই টাইম উই রিটার্ন্ড হোম। চুজ দ্য পেয়ার, এক্সপ্রেস দ্য রিলেশন সিমিলার সিজার্স অ্যান্ড বারবারের সাথে যে সিমিলারটা আছে আমরা সেই সিমিলারটা পাই, অর্থাৎ নাপিত এবং কাছির সাথে যে সম্পর্ক সেই সম্পর্কটা হচ্ছে এখানের মধ্যে স অ্যান্ড কার্পেন্ডার, অর্থাৎ কাঠমিস্ত্রির সাথে আমরা করাতের একটা সম্পর্ক পাচ্ছি। দ্য সিনোনিম অফ ইন্টারপ্রেট ইজ, এটা হচ্ছে ফিয়ারলেস। তারপর হচ্ছে হুইচ আন্ডারলাইন হোয়াট ইজ অ্যান অ্যাডভার্ব, এখানে হবে দ্য শার্ট স্যুট মি ফাইন। তারপর হচ্ছে ফাইন্ড দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড, এখানে হবে অ্যাকমোডিয়েট। তারপর আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ এ লয়ার। পরবর্তী আমরা প্রশ্নতে যাচ্ছি, সেটা হচ্ছে বাংলাতে। বাংলার প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে আকস্মিক এর বিপরীত শব্দ কোনটি, সেটি হচ্ছে চিরন্তন। বাংলা ধ্বনিতে জিহ্বা উচ্চা উচ্চতা অনুসারে প্রথম বাংলা স্বরধ্বনি কোনটি রশ্মি, নিচে কোন বানানটি শুদ্ধ, এটা হচ্ছে সবথ্য মানে ক নাম্বারটা এ নাম্বারটা, অপরিচিতা গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছে সবুজপত্র, ঝান্ডা শব্দটি সাথে সাদৃশ্যপূর্ণ হচ্ছে পতাকা, ফাল্গু কি, এটা হচ্ছে অন্ত শালিলা একটি নদী, কোনটি কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস, সেটা হচ্ছে মিথ্যু গোধা। তারপর হচ্ছে গেলে ও বিচিত্র পথে হয় নাই যে সংগ্রাম সংগ্রত্রগাত্রী, ঐক্যতান কবিতায় রবীন্দ্রনাথের মতে সর্বত্র গ্রামী হয়নি কবির কবিতা, নিচের কোন বানানটি শুদ্ধ নয়, সেটা হচ্ছে নীলিমা, বিষাদ সিন্ধু কোন সমাস রূপক কর্মধারয়, ধন্যে ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, এটি কোন ধরনের খণ্ডকাব্য, সেটা হচ্ছে বিশেষণ স্থায়ী অশ্রিত খণ্ডকাব্য। তারপর হচ্ছে নগদ কোন ভাষার শব্দ, সেটা হচ্ছে আরবি ভাষার শব্দ। পরবর্তী কোশ্চেনের সমাধানটা আমরা দেখি, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে অনুপার্জিত আয় সমন্বয় কী নির্দেশ করে, সেটা হচ্ছে দায় হ্রাস এবং আয় বৃদ্ধি। তারল্য অনুপাত নির্দেশ করে ব্যবসায়ীর চলতি দায় পরিশোধের ক্ষমতা, নিচের কোন লেনদেনটি করলে কোম্পানির মোট সম্পত্তি 15,000 টাকা বৃদ্ধি পাবে, সেটা হচ্ছে ধারে 15,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলে। বেটা কার ওয়াশ কোম্পানি গত মাসে 100টি গাড়ি ওয়াশ করেছিল, ওয়াশের জন্য তারা গাড়ি প্রতি 60 টাকা চার্জ করে, ওই মাসে তোমার দেখো পুরাটা প্রশ্ন দেখো 300 টাকা মজুরি দিয়ে 31 টাকা সাবান বাবদ খরচ করে মজুরি বাবদ অর্থ পরিশোধ করা হয়েছিল, কিন্তু ইউনিটি এর সাবান বিল পরিশোধ হয়নি, ওই মাসে বিটার নিট আই বা লোকসান কত, সেটা হচ্ছে 286 টাকা হচ্ছে নিট আই। সাধারণ ডেবিট ও ব্যালেন্স থাকা হিসাব মূল্য হলো সম্পদ মালিকের উত্তোলন এবং ব্যয়,
প্রারম্ভিক মজুত মাল 7,500 টাকা ও ক্রয় 52,500 টাকায় বিক্রয় 50,000 টাকায় এবং লাভের 20% সমাপনী মজুত মাল কত হবে সেটা হচ্ছে 20,000 টাকা। তারপর 31 নম্বরটা দেখো, এবিসি লিমিটেডের একটা প্রশ্ন প্রবলেম দিয়েছে। প্রবলেমটার মধ্যে জানুয়ারি 29 তারিখের মধ্যে তোমার একটা পণ্য বিক্রয় করতে হবে, এফআইএফও পদ্ধতিতে সমাপনী মজুতের মূল্য কত হবে, আমরা এটার আনসার পাবো 69,000 টাকা। তারপর কয়েকটি বছর আগে আমাদের একটা আমরা ট্রেডস দেখবো, ট্রেডসের মধ্যে আমাদের একটা প্রবলেম দিয়েছে। প্রবলেমের মধ্যে বলা হচ্ছে কত লাভ বা ক্ষতি হয়েছে, ক্ষতি হয়েছে আমাদের এই প্রবলেমটাতে এটা হচ্ছে 25,000 টাকা। নিচের কোনটি পরিবর্তনশীল ভাই, সেটা হচ্ছে প্রত্যয় মালামাল। বছরের শুরুতে একটা প্রবলেম দিয়েছে আমাদের, বছরের শুরুতে প্রবলেম কিছু মান দিয়েছে এবং বলা হচ্ছে বছর শেষে আমাদের সম্পদের পরিমাণ হবে 13,000, আমাদের 13,50,000 টাকা। তারপর দেখো নিচের কোন হিসাবটি বছর শেষে বন্ধ করা হয় না, সেটা হচ্ছে প্রাপ্য সুদ। প্রাপ্য হিসাব চেকে প্রাপ্তি 3,250 টাকা, যা ভুলে নগদ বইতে 3,520 টাকা লেখা হয়েছে। এই ভুলটি আমাদের হচ্ছে নগদ বই থেকে বিয়োগ হবে 270 টাকা। আমরা কীভাবে দেখবো সেটা বলে দেওয়া হয়েছিল। তারপর আমরা ফিনান্স ব্যাংকিংয়ের দেখি। ফিনান্সের মধ্যে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে নিচের কোনটি দীর্ঘমেয়াদী ঋণ, সেটা হচ্ছে গৃহ ঋণ। নিচের কোনটি বন্ড হোল্ডারের ঝুঁকিপূর্ণ উৎস, সেটা হচ্ছে আর্থিক ঝুঁকি। কোন ক্ষেত্রে স্বল্পমেয়াদী অর্থায়ন ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কার্যকারী মূলধনের প্রয়োজন মেটাতে। একটি বৈচিত্র্যপূর্ণ পোলট্রি ফার্মিতে তোমার আয় হার নিচের কোন ঝুঁকি দ্বারা প্রভাবিত, এটার আনসারটা দেওয়া নেই। তারপর হচ্ছে নিচের কোনটি ইন্টারনেট ব্যাংকিং সুবিধা নয়, সেটা হচ্ছে পাসওয়ার্ড সুরক্ষিত রাখা। তারপর একটা প্রবলেম আছে, প্রবলেমের কত পার্সেন্ট আমাদের জানতে চেয়েছে, আমাদের ব্যয় হবে 14.3%। তারপর আরেকটা প্রবলেম দিয়েছে, ওইখানে আমাদের কত পার্সেন্ট হবে হার হবে, আয়ের হার হবে 0%। তারপর হচ্ছে তোমার যদি দুটা শেয়ার আছে, শেয়ারের পার্সেন্টও দেওয়া আছে এবং রক্ষণশীল বিনিয়োগকারী শেয়ারটি কিনবে এক্স, এখানে হবে এক্স এর ওয়াই এর মধ্যে এক্স আনসার হবে অর্থাৎ এ আনসার হবে। তারপর হচ্ছে গড়পথা তোমার বিনিময়ের জন্য একটা সম্পত্তির এবং ক্ষতির পরিমাণে এবং ক্ষতিপূরণ দেবে কত, সেটা হচ্ছে 10,000 টাকা। তারপর ঝুঁকি ও আয়ের মধ্যে কী ধরনের সম্পর্ক বিদ্যমান, সেটা হচ্ছে ধনাত্মক। তারপর কোন নীতি ভিত্তিতে স্বামী ও তার স্ত্রী জীবনের উপর বিমা করতে পারে, সেটা হচ্ছে বিমাযোগ্য স্বাস্থ্যের নীতি। নিচের কোনটি তোমার হস্তান্তরযোগ্য দলিল, সেটা হচ্ছে অঙ্গীকারপত্র। ফিনান্সের আশা করি বুঝছো তোমরা সবাই। তারপর দেখো ব্যবসায়ী নীতি, ব্যবসায়ী নীতিতে দেখবো যখন কোনো অংশীদার কারবারে কোনো নির্দিষ্ট স্থায়ীকাল থাকে না তখন তাকে ঐচ্ছিক অংশীদার কারবার বলা হয়। তারপর হেনরি ফেয়ল ছিলেন একজন ব্যবস্থাপক। নিয়ন্ত্রণের ভিত্তি কী, সেটা হচ্ছে পরিকল্পনা। কোম্পানি দেওয়ালিয়া ঘোষিত হলে সবার আগে কাদের পাওনা পরিশোধ করতে হবে, ঋণদাতা। প্রত্যেক কর্মীর একজন মাত্র ঊর্ধ্বতন কর্মকর্তা থাকেন, এরই ব্যবস্থাপনার কোন নীতি, সেটা হচ্ছে আদেশের ঐক্য। কোনটি পরিবেশ মেল বন্ধের ধারা নয়, সেটা হচ্ছে পরিচালন নিয়োগ। রাষ্ট্রপতির আদেশে গঠিত হয় কোন কোম্পানি, তোমার হচ্ছে বিধিবদ্ধ। নিজের কোন একমালিকানা কারবারের বৈশিষ্ট্য নয়, সেটা হচ্ছে অনুপাতিক হারে মুনাফা বণ্টন। তারপরে যে আনসারটা দেখো, আন্তর্জাতিক বাণিজ্য কোন মালিকানা সনদ হিসেবে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে তোমার ক নাম্বার বিল অফ ল্যান্ডিং। ব্যবসায় কোন ধরনের সংগঠন সামাজিক। তারপর দেখো মাসলোর চাহিদা তথ্য অনুযায়ী পেনশন নিচের কোন ধরনের চাহিদা, সেটা হচ্ছে নিরাপত্তা। তারপর মার্কেটিংটা দেখে আমাদের প্রশ্নের সমাধান হয়ে যাবে। মার্কেটিংটা দেখো, যেসব পণ্য পূর্ব পরিকল্পনা ছাড়াই দেখামাত্র ভোক্তাগণ ক্রয় করে সেগুলোকে বলা হয় লোভনীয় পণ্য। নিচে কোনটি ভোগ্য পণ্য নয়, সেটা হচ্ছে স্থাপনা। বিপণনের সবচেয়ে পুরাতন ধারণা হচ্ছে উৎপাদন। একজন নির্দিষ্ট বাজার জাতকারী কর্তৃক বিক্রিত পণ্য আইটেম সমূহের তালিকাকে বলা হয় পণ্য মিশ্রণ। নিচের কোনটি বিপণনের কাজ নয়, সেটা হচ্ছে কর্মী সন্তুষ্টি। আর তারপর হচ্ছে কোন পণ্যটি শপিং পণ্য, সেটা হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র। বিপণনে
কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেওয়া হয় সেটা হচ্ছে ভোক্তা, মূল্য নির্ধারণে বাহ্যিক বিবেচনা বিষয় নয় কোনটি সেটা হচ্ছে বাজারে ধরন। তারপরের প্রশ্নের আনসারটা দেখো, তোমার অযাচিত পণ্য বিক্রয়ের জন্য বিপণনের কোন ধরনের উপযুক্ত সেটা হচ্ছে বিক্রয়। তারপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে নিচের কোনটি ভোক্তা বাজারের বিভক্তকরণের আচরণের ভিত্তি সেটা হচ্ছে আনুগত্য, আর একটা আমাদের ড্যাশ দিয়েছে সেটা হচ্ছে পণ্য ধারণা অনুযায়ী ভোক্তাদের সার্বিক পছন্দ যেসব পণ্য সেখানে সর্বোচ্চ মান, কর্মক্ষমতা এবং তোমার উদ্ভনীয় ধারণ করে। তারপর হচ্ছে নিচের কোন পণ্যর উপাদান নয় সেটা হচ্ছে ডিসকাউন্ট। এই ছিল তোমাদের কোয়েশনের সমাধান, আশা করি বুঝতে পেরেছ। আর পরবর্তী তোমাদের যে পরীক্ষাগুলো আসবে সেই পরীক্ষাগুলোরও সমাধান আমি আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করব, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।